যাবে। উদাহরণ দিতে গিয়ে সমাজে প্রচলিত আছে, যখন জামাত শুরু হবে তখন উভয়ের মুসল্লির মাঝখানে চার আঙ্গুল ফাঁক থাকবে। আমি আজকের সম্মেলন থেকে গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে বলতে চাই, উভয়ের মাঝে চার আঙ্গুল ফাঁক থাকবে এটা একটা মিথ্যা দাবি, কোরআন সুন্নাহ কোথাও বর্ণিত হয়নি। বরং চার আঙ্গুল ফাঁক নয়, উভয়ের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়াতে হবে। এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ হাদিসটা আপনার সামনে বলি। খুলুন তাবরানী আওসাদ 5797 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফিন, যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়াবে, যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে দাঁড়ালো, প্রফল্লাহু লাহু দারাজাতান, মহান আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবেন। আমি আজকে থেকে আমি অনুরোধ জানাবো, আজকে থেকে আপনাকে এই হাদিসের উপরে আমল করতে হবে। মনে রাখবেন একটি কথা চূড়ান্ত হবে, যদি এই পৃথিবীতে আহলে হাদিসরা হাদিসের উপরে আমল না করে, কোন হাদিসের উপরে আমল করবে না। পৃথিবীর যত ইসলামপন্থী থাকুক না কেন, যত কেন, বেরবি বলেন, দেওবন্দ বলেন, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, চিশতিয়া বলেন, মুজাদ্দিদ বলেন, খারেজি বলেন, শিয়া বলেন, চমুনাই বলেন, ফুলতলি বলেন, মাতরুসি বলেন, পৃথিবীর যত বেদাতি দল আছে এক ব্যক্তি সবাই সুন্নাতের শত্রু, এরা হাদিসের শত্রু, এরা রাসূলের শত্রু। যদি আপনি হাদিসের উপরে আমল না করেন,